কক্সবাজারে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তৈরি করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট শরণার্থী ক্যাম্পের মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় এই প্ল্যান্টটি দেড় লাখ মানুষের পর বর্জ্য ধারণ ক্ষমতা সম্পন্ন ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ব্যাধির সংক্রমণ কমাতে এ প্ল্যান্ট কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা কক্সবাজার প্রতিনিধি নেশার আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আসা প্রায় বারো লাখ রোহিঙ্গার মধ্যে উখিয়ার কুতুপালং ক্যাম্পে রয়েছে প্রায় আট লাখ রোহিঙ্গা এই শরণার্থী ক্যাম্পে ছড়াচ্ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধি এ অবস্থায় ক্যাম্পটিতে তৈরি করা হয়েছে দেড় লাখ মানুষের বর্জ্য ধারণ ক্ষমতা সম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি বিশ্বের সবচেয়ে বড় এ প্লান্টে রয়েছে একাধিক পরিশোধন ধাপ ও একটি উচ্চমাত্রার পলিথিন লাইনার যা পরিবেশের জন্য নিরাপদ এটার ট্রিটমেন্ট প্রসেসটা হচ্ছে বায়োলজিক্যাল এখানে আমরা কোনো কেমিক্যাল বা কোনো কিছু অ্যাড করবো না এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কস্ট কম। সংস্থা তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা অক্সফার্ম যার স্থায়িত্বকাল বিশ বছর এখান থেকে উৎপাদিত মিথেন গ্যাস ক্যাম্পে জ্বালানি সমস্যার সমাধানে ব্যবহারযোগ্য করার বিষয়টিও পরীক্ষাধীন রয়েছে বলে জানালেন কর্মকর্তা এটার একটা ফিজিবিলিটি স্টাডি আমরা হাতে নিচ্ছি এবং এটা যদি আমাদের সাকসেসফুল হয় সেটাও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার একটা অংশ হবে সম্প্রতি প্লান্টটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান তিনি জানান ক্যাম্পে রোগ ব্যাধির প্রকোপ কমাতে এটি কার্যকর ভূমিকা রাখবে রোগ জীবাণু মুক্ত করে পরিবেশ বান্ধব করে এটাকে ডিসপোজ করা আমি মনে করি এটা একটা খুব সুন্দর আবিষ্কার প্লান্টটিতে প্রতিদিন গড়ে চল্লিশ কিউবিক মিটার বর্জ্য প্রক্রিয়াজাত করা যাবে আড়াই একর পাহাড়ি এলাকা জুড়ে এই প্লান্টটি নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি ত্রিশ লাখ টাকা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ